জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজ 6ই আষাঢ় 21শে জুন শুক্রবার, প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে বসলাম। আজকের এই পবিত্র গীতা পাঠ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ শ্রবণ করুন এবং কৃষ্ণপ্রেমে নিজেকে সমর্পণ করুন। যজ্ঞাবশেষ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্ব পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপী ব্যক্তি শুধুমাত্র পাপ রাশি ভক্ষণ করে থাকে। মানুষের শরীর, যোগ্যতা, বল, পদ, অধিকার, বিদ্যা ইত্যাদি যা কিছু আছে তা সবই প্রাপ্ত হওয়া এবং সেগুলি চিরকাল থাকবে না, তাই সেগুলি তার নিজের অথবা নিজের জন্য নয়, অন্যের সেবার জন্য। এটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতির মূল লক্ষ্য। আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীরের এই হিতের জন্য, তেমনি জগতের প্রত্যেকটি মানুষই জগতের হিতের জন্য সৃষ্টি হয়েছে। মানুষ যে কোনো দেশ, বেশ, বর্ণ বা আশ্রমের হন না কেন, সে স্বীয় কর্মের দ্বারা অপরের সেবা করে সহজে নিজের কল্যাণ করতে সক্ষম হয়। মানুষ যে কোনো দেশ, বেশ, বর্ণ বা আশ্রমের হোক না কেন, সে স্বীয় কর্মের দ্বারা অপরের সেবা করে সহজেই নিজ কল্যাণ করতে সক্ষম হয়। আমাদের যা কিছু বিশেষত্ব তা অন্যের জন্য, নিজের জন্য নয়। যদি প্রত্যেক ব্যক্তি এই সত্য উপলব্ধি করে তাহলে কেউই আর বদ্ধ থাকবে না, সকলেই জীবমুক্ত হয়ে যাবে। প্রাপ্ত বস্তুগুলি অন্যের সেবায় নিয়োজিত করলে নিজের তো কিছু ব্যয় হয় না, বিনা ব্যয়েই কল্যাণ প্রাপ্তি হয়ে যায়। এছাড়া মুক্তি লাভের জন্য আর কিছুই করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে সেটুকুই আমাদের সেবায় নিয়োগ করার অধিকার, তার চেয়ে বেশির প্রয়োজনও নেই, তার বেশি মানুষ করতেও পারে না। যতটুকু সামর্থ্য, যোগ্যতা ও বস্তু নিজের কাছে থাকে সেটুকু সম্পূর্ণভাবে সেবায় ব্যয় করলে পূর্ণরূপে কল্যাণ লাভ করা যায়। আসলে শরীরের সাহায্যে জগৎ সংসারের কাজই হয়, নিজের কাজ হয় না, কারণ শরীর আমার জন্য নয়, কিছু কাজ করার জন্যই শরীরের প্রয়োজন হয়। কোনো কিছু যদি করা না হয় তাহলে শরীরের দরকার কি? তাই শরীর দ্বারা নিজের জন্য কিছু করাই দোষের। শরীর এই জগতেরই অংশ, সুতরাং তা দিয়ে যা কাজ হবে তা জগতের জন্যই হবে। জগৎকে শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি কখনোই অতিক্রম করতে পারে না, কেননা এগুলিকে জগৎ থেকে পৃথক করা যায় না। তাই নিজের সুখের জন্য কাজ করা মনুষ্যত্বের পরিচায়ক নয়, তা হল রাক্ষসী ভাগ বা অসুরী ভাবের পরিচয়, তাকেই মানুষ বলা হয়। যে অপরের হিতার্থে কর্ম করে তাকেই মানুষ বলা হয়, যে অপরের হিতার্থে কর্ম করে। নিজ সুখের জন্য যারা কর্ম করে তারা পাপ ভক্ষণ করে, অর্থাৎ সর্বদাই দুঃখে থাকে। আর অন্যের হিতার্থে যারা কর্ম করে তারা সম্পূর্ণভাবে পাপমুক্ত থাকেন, অর্থাৎ সদা সুখী হন।
আজ এটুকুই। নমস্কার সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ, এই পবিত্র গীতা পাঠ শুনুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।